हवाई मिठाई हवाई मिठाई हवाई मिठाई भैया শনিবার হয়ে গেছে আসলে হ্যাঁ তুমি না কইলে আমি জানতাম না তোমার অনেক অনেক শুকরিয়া এই যে তুমি যে এরকম ইনফরমেশন গুলো দাও না আমার দিলটা পুরো ঠান্ডা হয়ে যায় শনিবার কি মন দেখতে এমনে এই যে এরকমই হাওয়াই মিঠাই ও আচ্ছা হাওয়াই মিঠাইর মতো দেখতে হ্যাঁ ও ফাইন চাকা ফ্রেন্ড কথাবার্তা বাতচিত তো আমগো চলবই আয়া যেহেতু পড়ছি আপনারা কইলে দিতেছি আপনি আছেন ঢাকা এফএম 90.4 এ সিফাত আর সানজির লগে শুরু হয়ে গেছে শনিবারের বিশেষ শো হাওয়াই মিঠাই এই জায়গার মধ্যে আপনি যা যা মানে আপনার দিলে যা যা কথাবার্তাগুলো আইবো সুন্দর করে আপনি কিন্তু পাঠিয়ে দিবার পারে নাম্বার কাছে একদম 16260 এই নম্বরটাতে বাহ 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 ভাইয়া বাহ শুকরিয়া শুকরিয়া আজকে আপনি কেন বললেন আমি কইলাম আমার কি ইচ্ছা এটা তো আমার বলার কথা কি ইচ্ছা হয়ে গেছে কাছে আমার ইচ্ছা বাহ বাহ রিটেক রিটেক কিন্তু এখানে কোনো রিটেক নেই আপনি এক টেকে আমাদেরকে এসএমএস করে দিবেন ওই যে ভাইয়া বললো 16260 এই নম্বরে কিংবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন রাইট 01841-904-904 এই নাম্বারটার ভিতরে পয়লা আপনি আপনার নামটা লিখবেন তারপর আপনার কথাবার্তা লিখেন বা আপনার ছবি পাঠান বা আপনি আমাকে কোনো খাওয়ান পাঠাইবার চান অ্যাড্রেস চান যে কোনো ইচ্ছা মানে যা খুশি তাই আপনি আমাকে কিন্তু পাঠাইবার পারেন আমাদেরকে আরও একটা ওয়েতে আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমাদের একটা সুন্দর পোস্ট করা আছে ফেসবুকে facebook.com/ilovedhakafm এখানে এসে হাওয়াই মিঠাইয়ের পোস্ট করা আছে সেখানে আমরা কিন্তু আজকেও আমাদের আগের উইকের যে বন্ধুদের কমেন্ট অথবা এসএমএস পড়ি নাই আজকে কিন্তু পড়ে দিব পড়বো না হ্যাঁ আলবত পড়বো মাগর গানের তাই পড়ি কিন্তু একটা কথা তো আজকে মিস হয়ে গেছে কোনটা এটা ভালো আছেন ও যা আই এম ফাইন ফাইন না ইয়া মানে বুঝছেন না একটু সুন্দর করে জিজ্ঞেস করলাম ফাইন সো তো আমি কি খারাপ ভাবে কইছি না অনকে আমি লিপস্টিক লাগায় কথা কমু বলেন লিপস্টিক লাগায় কথা কইলে তো আই এম ফাইন হইব জিনিসটা ভাই জানেন অথবা এটা বাই হ্যাঁ দাঁতের সমস্যা ভিতরে বাতাসটা যায় না তখন তোমার দাঁতটা একটা মানে পরিপূর্ণ আর্দ্রতার মধ্যে থাকে ও মাই গুডনেস আজকে কি আপনি রসায়নবিদ এবং এটা রসায়ন কয় বায়োলজি টিচার হয়ে গিয়েছেন আমার দিলের কথা আমি কইয়া দিই তো যেটা ওইটা লাগা বাতাস আইতাইতে দাঁত মাদেরি সব ভুগায় জিব ভুগায় যায় পরে কি হয় জানো জিবের ভিতর টাস টুস করে মনে করো বাড়ি খায় কারণ ভুগ না জিনিস তো মনে হবে ঘন্টি বাজতেছে নিয়মিত তো আপনারা কইতেছি বেশি বেশি করে বিশুদ্ধ পানি খাবেন মুখ ভুগায় রাখবেন কেন আপনি একদম তাই আর আপনাদের এই পানি খাওয়ার সময় আমরা কিছু গান বাজাবো আর এবার গানে যাইতেছি গানে পরে ফিরতেছি তারপরে আপনাকে কথাবার্তা পড়মু থাকে নাম গুলো লগে ঢাকা এফএম 90.4 এ হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই এই সঞ্জি জি কই হারা গেলা তুমি কোথায় হারাবো ফ্রেন্ডরা চাই রয়েছে গানে গানে হারিয়ে গিয়েছি না না আরে না আয়ো লগাইবো জি লগাইবো মানে আর কি দূরত্ব বজায় রাখবো দূরত্ব বজায় রাখবো আমগো সফটওয়্যারে কিন্তু এটা মানা উচিত আসলে এই যে বন্ধু বান্ধব পাইলে ভাই বোন পাইলে আত খামন করেন একজন আরেকজনের উপর ঝাঁপায় পড়েন এটি আপাতত করেন না ঠিক আছে কারণ যেহেতু করোনার কারণে আমরা সবাই অনেক বেশি পরিমাণ আতঙ্কিত অথবা এটা সংক্রমণটা বাইরে জায়গা বারে কমে এরকম একটা ব্যাপার থাকে তো ওই ক্ষেত্রে আমরা একটু সাবধান থাকি না সমস্যা কি আমরা ওই যে ভাই সাবধানে থেকে কমায় ফেলি আবার কমলে বলে আরে কমেই তো গেছে আর কি মাস্ক পরার কি দরকার না মাস্ক সব সময় পরবেন যতক্ষণ পর্যন্ত জিরোতে না আইবো সেটাই ইনশাআল্লাহ আমরা পারবো সেটা ইনশাআল্লাহ এবং আপনাকে আমি এখন আর কথা বলতে দিব না আমি দরকার নাই তুমি কও তুমি কইলে আমার তো কইতে হয় না আমি ভাবো মু অনেকগুলি ভিজিটিং কার্ড একখানে লইয়া জামুর কাছে কেজি দরে বেচো দেহ টাকা পাও না থাকতে হইব জানতে হইব বুঝতে হইব ভাইয়া আপনি একটু কথা বুঝেন আচ্ছা বুঝলাম এখন তো কথার সময় আমাদের না বন্ধুদের কথা ও আচ্ছা আচ্ছা পড়ো পড়ো আচ্ছা আগের উইকে যে বন্ধুরা আমাদেরকে লিখে পাঠিয়েছিল সেগুলো এখন পড়বো শিওর শিওর মাহমুদা আফরিন লিখেছেন ভাইয়া আপনাদেরকে শুনছিলাম আর লুডু খেলতেছিলাম আপনাদের কথায় মনোযোগ দিয়ে আমি এখনো 3 কোটি খাইছি তিন গুটি খাইছে ও কংগ্রেচুলেশন এতক্ষণে আপনি কয়েক হাজার গুটি খেয়ে আছেন গত সপ্তাহ আছিল শুকরি আপনারে তো এই লাগে কি ট্রিট কি আমরা পামু কিন্তু আপনি গুটি খাইলেন কেন খাবার নাই
আচ্ছা কাক না এটা তো লুডোর ভিতরে তো গুটি খায় কি করব আচ্ছা আজকে লুডো খেলতেছিল এইটা তোমার এখন আমার আটকামাতার ভিতরে এলো জিনিসটা এই সব মানুষগুলার বাসার ভিতরে যে লুডোর গুটি থাকে এটার ভিতরে দেখবেন এক কোণাটা ডাইলের ছিটা থাকে আরেক কোণাটা গোস্তের ছিটা মানে সিরা সুরা পড়া থাকে এরকমই তো আবার অনেকের মোবাইল দেখবা তুমি আগে একটা এক ধরনের বাটন সেট যেগুলো আছে সাদা রঙের যে সেটগুলো থাকে তুমি খালি বিশ্বাস করবে না এখনো তুমি অনেকের মোবাইলের মধ্যে পাবা কভারটা খুললে দেখবা যে বিভিন্ন হাতের ছাপ তো আমি আমার এখনের বাসার কথাই বলতে পারি আমার মারি তো ফোন মাঝে মধ্যে পাওয়া যায় হলুদের ডিব্বার পাশে কারণ এটা ব্যাপার আছে অবশ্য এগো এটা মাইনা নিতে হইব কারণ আন্টিরা সব সময় দেখা গেছে কিচেনের ভিতর রান্নাবাড়ি লয়ে ব্যস্ত থাকে আমগুলো লেগে আর এত কষ্ট করতে থাকে পোলা বানের লেগে ঠিক আছে তুই জায়গায় দাগ দুগ পড়তে পারে সেটাই কি আবার কোনো মানে নাই মানে কি আরেকটা লাইন বাড়ায় দে কথা আই আইয়া হাবিবি লিখেছেন ও কি দেই দেই লিখেছে আইয়া না এটা কি ভাইয়া লিখতে চাইছে ইয়া হাবিবি ও আচ্ছা ইয়া হাবিবি ইয়া ইয়া হাবিবি এটা তোমার বুঝতে হবে তুমি তো আসলে এই যে দেখছো শিক্ষা কি জরুরি তুমি বুঝছো জিনিসটা জি সরি এর একটা মানে একটা ব্যাপার আছে কিন্তু ইয়া হাবিবি মানে বুঝলাম যে আপনি একটা লাইন পড়তে পেরে আপনার যে ভয়েসটা বেড়ে গেল হুট করে তুমি যেটা পারো না ওটা আমি পড়ছি তুমি বুঝতেছো জিনিসটা হাত তালি দেই না না इट्स ওকে হয়ে যায় আমার ঠিক আছে লিখেছে আমি নরিন সিদ্দিক আচ্ছা ভাইয়া তোমার আচ্ছা ও ভয়েস হ্যান্ডসাম লুক তোমার আছে ওয়াও ভয়েস ওয়াও হ্যান্ডসাম লুক আর অনেক কিছু ভাইয়া তুমি অ্যামেজিং ও শুকরিয়া কে জানে কোন ফ্রেন্ডের নামটা জানে কি নরিন সিদ্দিকি এ নরিন সিদ্দিকি হাবিবি শুকরিয়া আপনারে আপনি এত সুন্দর করে আমার প্রশংসা করছেন এটা আসলে ভালোবাসার প্রতিফলন কি প্রতিফলন এই তো গুড ওই চাই বাদ যাও আপনি নিয়মিত করবেন এসএমএস আপনি যখন প্রশংসা করবেন আমগো ভালো লাগবে আমি পড়বো না কেলা পড়বো না তুমি আমি রাজশাহী থেকে বলছি আমি ঢাকা এফএম এর নিউ আমার নাম জবা হ্যালো সিফাত ভাই ও সানজিয়া ভাই তোমাদের কথা শুনতে খুব ভালো লাগে শুকরিয়া শুকরিয়া জবা আপনারে আপনি পরের বার যে বেলি সিউলি ওগুলো হইবেন থাকে না ভাই বাসায় কৃষ্ণচূড়া হ্যাঁ ঠিক আছে লইবেন কাঁঠাল চাপা বাবা জবা ফুলাই না পানি দিয়ে বয়ে থাকবে এটা ফল কখন হইব ওইটা কিন্তু কইরেন না জিন্দেগি তো হইব না আচ্ছা ভাই আপনি কি জবা ফুল খাবেন না ডালিম ফুল খাবেন না আমি আন ফুল ফুল খাবো না খাবেন না না তাহলে আমরা একটু গান শুনি সিওর সিওর যাও খোদা লাগছে আমি বুঝতে পারছি যাও যাও না চাই রোচো গেলা যাও গানটা ছেড়ে দিয়ে যাই ছাড়ন লাগবো না তুমি গেলে গান এমনি শুরু হয়ে যাবে বাবা অটো অটো সব আচ্ছা ঠিক আছে আমি যাই গেলাম বাই হাওয়াই মিঠাই হাই মিঠাই হাই মিঠাই সঞ্জি জি একটা জিনিস আমার আজকে মনে পড়লো মনে করো আজ হ্যাঁ স্কুলে তো তুমি কি বলছি না মানে যে এটা কি হাই হামি দিছিলাম সত্যি কাপুর কি তোমার চাচা মামা কিছু লাগে নাকি না দুলা ভাই আউ লালিকা আচ্ছা জগা তো যেটা কই দিলছিলাম ওই লোক আচ্ছা তার আগে একটু ফ্রেন্ড আপনার কই লইতেছি আপনি আছেন ঢাকা এফএম 90.4 এ সিফাত আর সানজির লগে স্পেশাল শো মানে শনিবারের স্পেশাল শো হাওয়াই মিঠাই লইয়া কিন্তু আমরা আছি একেবারে বিকাল 5টা পর্যন্ত আমরা থাকবো পুরান এস এম এস পড়ে বলেছি আর নয় এস এম এস গুলো পড়তেছি যে কথাটা মনে পড়ছে এই কথাটা হলো গিয়া বইনে এই তুমি একটা আমি জানি না তুমি খেয়াল করছো কিনা দেখবা যে মুরগি কিন্তু দেশি মুরগি যেমন মনে করো এখন তো পাওয়াই যায় না অনেকটা অনেক খুব খুব রেয়ার তো আগে যখন আমরা দেখতাম এই মুরগিগুলি যখন ঝিমাইতো না হ্যাঁ ঝিমাইলে কিন্তু এটা ধরে কাইটালাইতো কাইটাইটে রোজ বানাইতো বা ই করে ফেলাইতো এরকম একটা ব্যাপার এই আমি একদম ভিতরের একটা কথা কইতেছি আমি নিজের চোখে দেখছি আচ্ছা কিছু মুরগি এই জন্য ওরা এক্সট্রা সময় বুঝা যায় যে আমি ঝিমাইলে আমার কাটটা দেবো বিশ্বাস করো ওই চায়ে থাকে ওই চায়ে থাকতে থাকতে মরে যাবে মনে করো চোখ খোলা হয়ে ডরে চোখ বন্ধ করে না চোখ বন্ধ করলে যদি কাটটা লাগে আরে বোকা তুই তো এম নতো তুই তো মরতাছ তাই না আর কে বুঝাবে এটাকে ওই যে মৃত্যুর ভয় তো সবার আছে ভাইয়া এই মুরগির কথা কইতে যা আমি রিসেন্ট আরেকটা কথা মনে পড়ছে আমি এদিন বইয়া আম কাজ করতেছি আজকা মনে করো রুমের ভিতরে মনে করো মুরগির ডাক আমার লোক এক বড় ভাইয়া ছিল মানে আমাকে এক দাদা আমি কি হ্যাঁ কি ডিম উম পেরে গেলো নি ওটার থেকে বাচ্চা বাচ্চা ফুটছে নাকি না এসি তো চলতেছে কেমনে কি সেটাই তো পরে দিয়ে মোবাইলের ভিতরে এলাম মানে দাদাকে নিয়ে পারলাম না দুনিয়া মুরগিময়
সেটাই তাও মানে ভরদুপুরে আমার কথা লোক এগুলো তুই পাগল হয়েছ না আমার কানে সমস্যা হচ্ছে নাম কয়েছিলে এরকম কিন্তু হয় এটা এই কথাগুলি শেয়ার করার কারণটা ওইটা ছিল ফ্রেন্ড ওটা লোকে যে আমরা অনেক কথা মনে করেন আতখা মনে করেন এক জাজমেন্টাল হয়ে যাই আমরা জাজ করে ফেলে ওই জিনিসটা গভীরে জানার চেষ্টা আমি যদি এইদিন না যাইতাম ওই ফোনটার সামনে তাহলে কিন্তু আমি ধরে নিতাম যে দাদা ডিম পড়ছে উপরে তাহলে তোমার অনেক জায়গা খালি হয়ে যাবে যদি আমি রেখে দিই তখন উপরে আমি কথা জায়গা দিব পারবো না ফালাই দিই এই জন্য মনে আসে না পড়ে যায় আচ্ছা আমাদেরকে লিখেছিল ভাইয়া আমি নীলু আমার প্রশ্ন হলো হোয়াট ইজ ধোয়া এটা দিয়ে মারে কেমনে সঞ্জু আপুকে মাইরা দেখাও তো ধোয়া মনে আমরা গত এপিসোডে কইছিলাম না কোন একটা কথা আসলে হইছে কি ফ্রেন্ড কোটি কোটি কথার মধ্যে কোন ধোয়া কই কোন ঠুয়া কই মনে থাকে না আপনি যদি স্পেসিফিক কইতেন আসলে কোন সময়টার মধ্যে কইছি তাহলে হয়তো বা আমরা তখনও মনে করতে পারতাম না তো হুদ আমি আসলে কি কম ধোয়া লয়ে ধোয়া আসলে দেয়া যায় না ধোয়া কোনটা ধোয়া এই যে ধোয়া দেয় যে ও আচ্ছা আচ্ছা আমার মনে হয় গানটার কথা কইছে এই যে আমরা গানে যে ধোয়া কি করে আচ্ছা ধোয়া হলো কি ওই যে মনে করেন আমরা যে ঠুয়া মারি না নীলু কত আদরের একটা নাম সে আমাকে লিখছে সঞ্জু আপুকে একটু মাইরা দেখায় দাও তো কেন আমি কি করছি আমি কইছি আরে কইতে এটা না আপনি তাহলে বকা দেন না বকা তো আমি দিবার পারি না আই এম গো অনারেবল ফ্রেন্ড বুঝতে হবে আমি রেসপেক্ট করি আমি তাহলে দেখাই আমি আমি ওরে ফ্রি টাইমে মারা দিমু কোনো সমস্যা নেই তাই না ঠিক আছে আরে এটা কে মারবো কারে এটা তো পরে বুঝা যাবে বক্সটা আমি নিয়ে যাই আরে কি এই যে তুমি না ফান বুঝো না সঞ্জি না আমি ফান বুঝি না এটা খুবই খুবই সমস্যা বুঝছো দর মিয়া তুমি ফান বুঝো যাও মিয়া যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম থ্যাংক ইউ আপু আমার এসএমএস পড়ার জন্য আমি হাসান আল সাদি বলছি আমি আমার পরিবারকে নিয়ে শুনছি এবং সবার ভালো লাগছে পরিবারে এটা লিখেছিল আপনার পরিবারের সবতেরে আমগো দিলের থেকে সালাম জানাইতেছি শ্রদ্ধা জানাইতেছি আপনারা সবসময় আমগো লগে থাকবেন আপনারা যখন থাকেন এই যে আপনি যখন জানান প্রতি মুহূর্তের কথাবার্তা আমগোরে তখন আমগো আসলে দিলটা কতটা খুশি থাকে এটা আসলে আপনাকে মানে কয়া বুঝাবার পারবো না এটা আসলে গানে গানে আর আড্ডা আড্ডায় হয়তো আমরা কিছুটা হইলো আপনাকে আঁচ দিবার পারবো আঁচ ইয়া চন্দ্রবিন্দু হবে ইয়া মানে অনেকে শরমে পায় না কি মানে নাকের ভিতরে যেন অনেক সময় দেখা যাচ্ছে তার সাইনাসের সমস্যা মনে করো যার নাকে একটু আছে ঠান্ডা লাগছে হ্যাঁ ঠিক আছে ঘন্টি বাজে কবি দিলে আমার পেটের ঘন্টি বাইরে পড়তেছে আচ্ছা যাক আমি বলতে চাইছিলাম আচ্ছা তো কি জানি কই তুলেছিলাম ভাই কি জানি কই তুলেছিলাম ভাই আচ্ছা যাক এটা আমার গান মনে পড়েছে আমার এরকম আটকা আটকা পড়ে সেই রে আপনার মানে আমার ভাইকে যারা সামনাসামনি কখনো দেখেন নাই অথবা হচ্ছে আড্ডা দেন নাই তারা বুঝবেন না আমি কথা বলার এই যে প্রশংসা যে করতেছিলাম না মানে প্রশংসা তো ভুলে গেছি আমি সরি তো আমি সরি তো মনে নাই ভুলে গেছি না না কও বললাম না প্রশংসা করছি আর আপনার প্রশংসার মানে ধরবো না কথা বলবো না উদা ফোন রেখে দিবো এটাতে একটা আলাদা শান্তি পাই আচ্ছা ভাই আপনাকে আরেকটু শান্তি দেই সেটা হচ্ছে গিয়ে লিখেছে নাজমুল হক বিলাস সিফাত দেখছে একজন দারুণ মানুষ শব্দচয়ন ভঙ্গিমা একটি নতুন চিত্র তৈরি হয়েছে যা হোক টিকা নিয়ে তিনি সমস্যায় পড়েছেন আবার লিখেছিল কিন্তু প্রথম লাইনটা বিলাস লাভ ইউ ম্যান মানে কেমনে ভাই আসলে কি কম কিছু কিছু মানুষ না না শুক্রিয়া তোমার কিছু কিছু মানুষ আসলে না প্রশংসা করে শেষ করা যায় না আমি করতে শুরু করবো এটাই আমি বুঝি না বিলাস খালি এতটুকু করলাম আপনার লেগে অনেক অনেক ভালোবাসা আমার দিলের থেকে আপনি নিয়মিত প্রশংসা করে যাবেন এটাতে আপনার হাত ভালো থাকবো আপনার মন ভালো থাকবো ওইদিকে ভালো থাকবো আমরা ওইদিকে না থুকবো এইদিকে দিদার হোসেন আলিফ লিখেছেন লাভ ইউ ব্রো এন্ড সিস ও লাভ ইউ ম্যান লাভ ইট টু ম্যান আচ্ছা ইনটু পিন্টু কেটা ইনটু পিন্টু দুই ভাই না একজনই লিখছে আচ্ছা ইনটু বিনটু লিখেছে আমার মন খুব খারাপ ছিল ভালো হয়ে গেছে ও শুকরিয়া আরো ভালো হয়ে যাবে আজকে যদি খারাপ থেকে ভালো হয়ে যাবে এখন আবার
ফ্রেন্ড করে আমি রিকোয়েস্ট করতে চান মন ভালো করার লাগা কেউ আবার ইচ্ছা করে খারাপ করেন না আচ্ছা ইনটু পিনটুর নাম হচ্ছে ভাইয়া অ্যাকচুয়াল নাম হচ্ছে হুমায়রা হুমায়রা হ্যাঁ সুন্দর নাম ওয়াও হুমায়রা আচ্ছা ভাই এছাড়া আমাদের সাথে জামালউদ্দিন জীবন ছিল তাহমিদ হাসান ছিল দিদার হোসেন আলিফ ছিল ও শুক্রিয়া সফটওয়্যারে আজকেও যারা যারা জয়েন করছেন এই মুহূর্তে আমগুলো লগে আছেন সফটওয়্যার এসএমএস আমরা পরে দেওয়ার চেষ্টা করব অবশ্যই সোয়ের একেবারে শেষ পর্যন্ত আপনারা আমগুলো লগে থাকবেন আশা করতেছি এবং 16260 এখানে এসএমএস করতে থাকেন আমরা অবশ্যই পড়ে দেব কিন্তু এখন আর ভাইয়ের সাথে আমি কথা বলবো না আমি গানে যাব যাও না গেলা আচ্ছা ঠিক আছে গান নিয়েছে ওকে হাওয়াই মিঠাই হাই মিঠাই হাই মিঠাই আপনাদের সাথে আছি একদম বিকেল পাঁচটা পর্যন্ত মুখস্থ করা নিয়ে আসছে না না এটা তো একদম মনে করো হাঁচা কথা সেরকম লেভেলের হাঁচা কথা আর এই এই আমগুই আড্ডার মধ্যে কিন্তু আপনি ভি আপনার কথাবার্তা শেয়ার করতে পারেন 16260 এটা লোক আমাকে এসএমএস নাম্বার আবারও গুতাচ্ছি 16260 আর আপনি চাইলে আমগো ফেসবুক ফ্যান পেজে ভি কমেন্ট আকারে লিখবার পারেন facebook.com/ilovedhakafm আর আছে হোয়াটসঅ্যাপ 01841904904 ঠিক আছে ফ্রেন্ড তো যারা যারা আছে অলরেডি এগুলো কথাবার্তা একটু পড়ি অবশ্যই কিন্তু ভাই আমার একটা প্রশ্ন আছে আচ্ছা আমার একটা কথা মনে পড়ছে আবার একটু আগে মন ভুলে গেছে এখন যদি ব্যাঙ্গালোর না কোয়ে জিন্সটা কেমন দেয়া যায় তুমি কি জানো যে ব্যাঙ্গালোর ছলম চেঞ্জ করে কি মানে উপরের যে স্কিন ওই তো ছলমই কই আমরা রে বাবা রে বাবা দুই দিন ধরে হ্যাঁ একেবারে স্কিন কি এর স্কিন চামড়া এমনি তো বাইক কোনো কিছু মনে করি করে যা ওই মা আমার গাল জ্বলতাছে তখন তো এটা সুন্দর করে ঠিকই গো আচ্ছা যাও গা অ্যাঞ্জেলের কথা ব্যাঙেও কিন্তু মনে করো এরকম যে স্কিন চলম চেঞ্জ করে বুঝছো জানো তুমি না এটা কিন্তু করে এরকম যে পানির ভিতরে যে একটা গবেষণা দেখা গেছে আর কি মানে একটা রিসার্চ করছিল ওইটার ভিতরে তোমার আর কি ব্যাঙের যখন পানির ভিতরে ছেড়ে দিছে একটা সময় যায় ব্যাঙ দেখা গেছে ওর চলমটা চেঞ্জ করলো মনে হয় কি ভুতুরে মানে ওর যখন পানির ভিতরে যেহেতু ওর চামড়াটা তো মনে করো উঠে যায় উপরের দিকে মনে করো একটা যে ক্যাসপার এটা ভূতা ছিল না মনে হচ্ছে তোমার জি মনে আছে আচ্ছা তো ওর মতো এরকম দেখা যায় আবার এটা খেলে গা মানুষ বুঝে না জানো এবং পায় না কারণ তার কিছুক্ষণ পরে আবার ব্যাঙ ওটা খেয়ে লেয় পুরো ও আচ্ছা নিজেরটা নিজে খেয়ে ফেলে মানে ও খুব মানে ওই চায় না আসলে ওর এই জিনিসটা রিভিল হোক নিজের রং বদলানো সাপ আবার এই দিকে না সাপ ড্যাম কেয়ার আমার চলো আমি চেঞ্জ করছি তো হ্যাঁ আমি ফলাইছি না আমি ভাবছিলাম আপনাকে মিস কল দিছে যে সিফাত ভাই আমি এখন ছলম দিতে যাচ্ছিল ছলম না ভাই ছলম ছলম চেঞ্জ করব আপনি একটু আসেন মাইসে কলম চেঞ্জ করার সময় আমারে ডাকেন না ছলম চেঞ্জ করার সময় ডাকেন নিজেকে এতটাও মানে ছোট মনে করেন না না এটা হুনান লেগে শুকরিয়া তোমারে আপনি এর থেকেও ছোট আগেরটাই আমি ধরে নিলাম সত্যি কথা একবার আচ্ছা ভাই আমি দেখতে পাচ্ছি হাসিনাত হাসিনাত হ্যাঁ সুন্দর নাম হাসিনাত লিখেছে ভাই আপু তোমাদের শুনছি অনেক ভালো লাগছে ওকে শুকরিয়া এবং তিনি একটি গান শুনতে চেয়েছেন কি গান সেটা তো আমি বলবো না না কোয়া দাও কারণ এমনি বাজাবো না অন্য বাজাবো না ফুলে সুন্দর সমস্যা না না আমরা বাজাবো যদি আমাদের লিস্টে থাকে তাহলে এটা জানাম গো ফ্রেন্ডরা জানে আচ্ছা ভাই সাবিহা আনজুম লিখেছে যে তোমাদেরকে একদম শুরু থেকে শুনি অনেক ভালো লাগছে এবং তিনি আমাদের কাছে একটা গানের অনুরোধ করেছেন এবং সেটা ট্রান্সলেট করার জন্য আচ্ছা কোনটা সার্জারির জন্য ওকে তুতু তু তুতু তারা তুতু তু আবার কোন গান আমি তো হচ্ছে তুতু তু এটা আতর করে মানে এটা কি টুথপেস্ট দিয়ে মাইজা তারপরে তুতু তু তুতু তুতু তারা এবার ঠিক আছে তোমার যে এই যে মানে একটা ওই যে কি ইনোভেশন গুলো থাকে না যতমা নয়া নয়া আবিষ্কার তোমার থাকে না ভালো লাগে আমার কাছে জিনিসটা মাঝে মাঝে এখানে শ্যাম সার্জারি চেয়েছে আমরা চেষ্টা করব বন্ধু যদি আমাদের ডক্টর রাজি হয় তাহলে অবশ্যই আমরা করব সিওর আমার আমি আমার সিরিয়ালটা একটু দেখে হলে আমি অবশ্যই আপনার এখানে আপনি এখনো ডাক্তার হন নাই আমি কি না তা আমি কমু না হ্যাঁ একটা প্রমোশনের ব্যাপার আছে না আচ্ছা পারশা শর্মিলা লিখেছে আচ্ছা লিখেছে যে আমরা ছয় ভাই বোনই তোমাদের অনুষ্ঠান শুনি আমাদের বেশ ভালো লাগে কি আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগতেছে কি আপনি আমাকে শো শুনেন এর চেয়ে বেশি ভালো লাগতেছে যে আপনারা ছয় ভাই বোন একখানে মিললা একই রকম চয়েস একদম তাই এটা আসলে আপনাদের চয়েস খুব ভালো এবং চয়েস খুবই ভালো এবং অনেক অনেক শুকরিয়া আপনারা ভাই বোন সব সময় এরকম একখানে থাকেন এখন আমি বিজয় আচ্ছা গানে যাই
আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কয়েকদিন আগে আপনার পেজে আপনি আবার আপনার সেই অনেক জনপ্রিয় হয়েছিল যে কথা গানটা দিয়েছেন, আপলোড করছেন, আমি দেখলাম। তো সেটা হচ্ছে গিয়ে সেখানে আপনি এত শুকনা ছিলেন, তো সেখান থেকে আপনার এই পর্যন্ত যে এই যে ট্রান্সফরমেশন, এটা কেমন হইল? শুনো, তার আগে আমি বলে দেই যে কথা গানটা যারা এখনো দেখে নাই, না আমি ফিল আবার আনতেছি, যারা এখনো দেখে নাই মিনহাজ সিফাতের পেজে যাবেন, সেখানে গিয়ে অবশ্যই দেখে আসবেন, তাহলে বুঝবেন যে আমার ভাই এত মিডিয়া ব্যক্তিত্ব আছে, আমরা আলবত চেষ্টা করবো যে মানে একটু আপডেট থাকুন লেগে। তাহলে আসলে জিনিসটা কি হয়, ওই সিঙ্গার বা ওই আর্টিস্ট বা এটা যেই হোক, ঠিক আছে, হ্যাঁ ইন্সপায়ার হয়, উৎসাহিত হয়, ঠিক আছে, হ্যাঁ দেখবেন আপনি আরো ভালো ভালো কাজ দিতেছে। আমগো বাংলাদেশের হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির, তারপর আমগো গুরু আছে জেমস, ঠিক আছে। তো আমরা যখন সফটের আমগো ভালো লাগে কিন্তু আসলে এগো লাইফ স্টাইলটা কি, আর আসলে এত সুন্দর গান গাইতেছে, দিলের থেকে কেমন আইতেছে, তো এগুলো জানার লেগে আসলে আমগো অনেক বেশি পরিমাণ আমরা নিজেরা হইতে, যে মনে করেন ফেসবুকের ভিতরে সারাদিন বয়ে থাকি, উই আরটার মধ্যে কি কমেন্ট করছি এটিলে বয়ে থাকি, এটা ঠিক আছে আপনার এন্টারটেনমেন্টের লেগে ঠিক আছে, কিন্তু লগে লগে আপনি যদি জানবার চান তাহলে কিন্তু এখন ব্যাপারটা কিন্তু অনেক সহজ, আপনার পছন্দের শিল্পী পছন্দের আর্টিস্ট কিন্তু একেবারে আপনার হাতের মুঠোয়, আপনি কিন্তু চাইলে গিয়ে আর আপডেট লয়ে লিবার পারেন না। তো এটা আমরা আসলে আপডেটেড ওমো এবং উৎসাহ দিমো যারা যারা নতুন আইতেছে, পুরান আছে আমগো প্রিয় শিল্পীরা, ঠিক আছে ওদিকে। কিন্তু আমার প্রশ্নের উত্তরটা আপনি দেন নাই, কোনটা ভাইয়া? সেটা হচ্ছে কি ওইখান থেকে আপনার যে ট্রান্সফরমেশন, ওখানে শুকনা কাঠি একটা আমার হ্যান্ডসাম একটা ভাইকে দেখছিলাম, কিন্তু এখন এর এই অবস্থা। এই হ্যান্ডসামটা বাইরে দেখছিলাম মানে কি করে, মানে এখনো হ্যান্ডসাম কিন্তু একটু গোলগাল হ্যান্ডসাম একটা মানুষ। তুমি যখন আমার গানটা পয়লা শুনছো, মনে করো আমার ধরো আমি কথা গানটার কথা বললাম, এই গান রিলিজ হয়েছে আরো 11 বছর আগে, 10-11 বছর হয়ে গেছে প্রায়, তখন তো আমি স্কুলে, তাহলে তখন তুমি তার কিছুদিন পরে হয়তো তুমি শুনছো, আমি শোনানোর আগেই তো তুমি শুনছো ওইটা, শুনছো না? তুমি যখন শুনছিলা তখন আর এখন তুমি এক না, তখন আমি মোটো ছিলাম, এখন আমি শুকনা হয়েছি। তুমি ফুটবলের ভিতরে তো দেখবা পয়লা 45 মিনিট এক ওই সাইডে খেলে, তারপর আবার 45 মিনিট কিন্তু অন্যদিকে যায়, আমার তো একটা ভ্যারিয়েশনের দরকার আছে। আমি কি মাইসারে 10 বছর আগে আটকে একবার পারি না? পারি না? পারি না, এর লাগি আমিও চেঞ্জ হয়ে গেছি, আমি হাইপার হচ্ছি না না, এটা এই সব কথা তবে আমি আমার এই মনে করো যে এই উত্তরটা আমি পাই জায়গা যখন আমি আমার পছন্দের শিল্পীকে দিই, ধরো আমগো গুরুর আগের গান যখন আমি দিই, তখনকার গুরু আর এখনকার গুরুর গেট আপে বা লুকসে কিন্তু অনেক চেঞ্জ, যদিও আবিষ্কার গুলা বা সৃষ্টি গুলা কিন্তু সেরকমই আছে, সেটাই এখনো ভালোবাসি তখনও ভালোবাসতাম, যেমন আপনাকে আগেও ভালোবাসতাম এখনো ভালোবাসি, সেটা আপনি শুকনা হন আর কাচ্চি খেয়ে মোটা হন। ও লাভ ইউ। আচ্ছা আমি যেটা লগে কথা, আমি ফ্রেন্ড যারা যারা এই যে সানজির লগে এই প্রশ্নটার লগে একমত, ঠিক আছে, যে সিফাত ভাই আগে ওই সময় এরম এরম আপনাগুলো আমি কইতেছি, এই প্রশ্নটা আমি রেখে দিতেছি, ঠিক 10 বছর আগে আপনি যখন গান শুনছিলেন তখন কি আপনি ঠিক এরমিয়া ছিলেন? জাতির না, যে এরম প্রশ্ন করে হ্যার বিবেকের কাছে হুদতি জাতিরে ব্যস্ত করে লাভ আছে একটা ফাও মেটারে। আচ্ছা যাও কাছে, আমি আগব প্রশ্নটা তো আমি করতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাই তো দেখছেন না। আচ্ছা ভাই, আমাদের কাছে অনেকদিন পরে শামিমারা মুন্নি আবার এসএমএস করেছে। আচ্ছা সামিমারা মুন্নি, আচ্ছা আপনি না নামটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমি যখন উচ্চারণ করবার যাই না তখন সামিমারা মুন্নি মনে হচ্ছে আপনি সামিরা মাইর দেন, এরকম একটা বিষয় আর কি আয় পরে, যদিও ঘটনাটা পুরো একটা কাল্পনিক অবাস্তব। তো উনি লিখেছে যে ভাইয়া অনেকদিন পর তোমাদেরকে লিখে পাঠালাম, তোমরা কেমন আছো? ভালো আছি, কিন্তু অনেকদিন পরে না, আপনি প্রতিনিয়ত লিখবেন তাহলে আমরা ভালো দেশে থাকবো। আচ্ছা এছাড়াও দেখতে পাচ্ছি ফারহান হাবিব যুক্ত আছে, যুক্ত হয়ে গিয়েছে মাহের আল ইসলাম। বাহ, মাহের আল ইসলাম লিখেছেন যে আচ্ছা ভাইয়া, আচ্ছা উনিও তো আপনার গান নিয়ে লিখেছে। ও আচ্ছা, শুকরিয়া, যাক আচ্ছা আমি ভুলে গেছিলাম, আচ্ছা কও বই না আপনি
কিমন আছো তুমি কোন আছো কইলাও তো না ফোন দিয়ে বল ও ভাইয়া এরকম ও আচ্ছা আমি তো পালাতে আছিলাম আচ্ছা 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 আমরা দুঃখিত মানে দুঃখিত আমি দুঃখিত আচ্ছা যাও গাত ভাই এরকম কিন্তু হয় ঘুম মানে অনেক গভীর ঘুমে থাকলে হুট করে কেউ ধাক্কা দিয়ে উঠাইলে তখন বোঝা যায় না সেকেন্ডের জন্য যে উঠায় হ্যাঁ কনফিউজ হয়ে গেছে যায় কি আনকমন প্রশ্ন হইলো দেখুন ঠিক আছে দেখাচ্ছে পোলায় ডাক দিচ্ছে মায়ের মায় ফাট করে কি কেমনে ঢুকলি পোলায় জায়গা কনফিউজ হয়ে যায় হ্যাঁ আইডেন্টিটি নিয়ে প্রশ্ন উঠা জায়গায় জায়গার মধ্যে যাও গা কাগজে কলমে লিখে পাঠান যদিও চিঠির যুগটা এখন নাই কিন্তু আমরা চাইতেছি একটু নস্টালজিক হইতে ঠিক আছে কারণ চিঠির ভিতরে যে ভাবটা যে মন ওইটা তুমি পাইতা যেমন ধরো চিঠি তুমি প্রথম দিকে লিখতে গেলে পয়লা প্রথম পৃষ্ঠাটার ভিতরে একের কোনার থেকে বাম কোনা থেকে আইতে 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 যখন লাস্টের দিকে যে তোমার হাতের লেগাটা যে একটা সুন্দর একটা ঢেউ হয় মানে আজ বিষ হয়ে গেছে বুঝা যেতেছে জিনিসটা এটা তুমি কিন্তু কম্পিউটারে বা মোবাইলে পাইবা না পাবো না আরেকটা হচ্ছে কি সব একই রকম লিখতে লিখতে যে যে আমেরিকা হয়ে সৌদি আরব হয়ে যে ঘুরে বিভিন্ন দিকে ঘুরে হনুলুলুতে আয়োজন শেষ হয় শেষ হয় এটা একটা অন্য একটা ফিল এটার ফিলিংস অন্য কিছুর সাথে হবে না এবং আপনারা কিন্তু শুনছেন হাওয়াই মিঠাই ঢাকা এফএম 90.4 এ আসিফাত ভাইয়া ঘুমাইছিল আমি উঠাইছি আর আমি না আমি ঘুমাইছিলাম আমি ভাবতে ছিলাম এত গভীর ভাব না আমি অনেক গভীর ভাব মাঝে মাঝে তো আমি ভাইবা কি গভীরে কি ভাবছি আমার মন থাকে না উঠার পরে টপিকটাই বুঝেন না টপিক ভুলে যাই আমি এত গভীরে গেলে কেটা মনে রাখবো নিজের মধ্যে যাও গো ফ্রেন্ড আমরা চিঠি পড়তাছি হাওয়াই মিঠাই সিটি আইসে আপনি গো সিটি আইসে ভাইয়া চিঠি নিয়ে আসছি সিওর এখন পড়া শুরু করবো উইথ ডিউ রেসপেক্ট ইয়া সিওর আমার ভাই অনেক ইংলিশ শিখেছে এই তোমার লাগে না আমার ইংলিশ শরম পায় মাঝে মাঝে জানো আমি আটকা কই না তুমি এটা করার পরে মুখের হুম করে হাসতে মন করে কোনা দেয়া জায়গা হবে দেখতে না আগে বাংলা মুভির ভিতরে বিভিন্ন না আচ্ছা আমার প্রশ্ন আবার একটা প্রথম দিকে মনে করছিলাম আবার একটু ফ্রেন্ড করে করি আচ্ছা এই যে বাংলা বেশ কিছু মুভির ভিতরে এই সইসুকের যে হুদহুদি আছে কে লেগে আছে এই কারণটা আমি আজও পর্যন্ত জানবার পারলাম না এটা ব্যাখ্যা আমার কাছে এমন নাই আপনার যদি জানেন আপনার নাম করে জানাবেন 16260 নম্বরটা ওই জামাই আছে যেমন জামাই বুঝছে জামাই বুঝছে আরে জামাই কি বলবো না কোনোদিন হ্যাঁ আরা জীবন খারা দেখা কি ঘোরা খারা দেখবো হারা জীবন হ্যাঁ তে আইবো না বিয়ে করতে আইছে আইবো না বউ এমনি যাবো গা তাহলে রাশির কি আছে আবার কি এরকম করে মুখ টিপে আবার ওই সময় আবার একটা ব্যাপার আছে কিন্তু বাস্তবিক ভাবে কি হয় জানো কি হয় বাস্তবিক ভাবে দেখা গেছে যে এরকম আসি উসি দিচ্ছে কেউ এবং মাইয়ার বাপ বা পোলার বাপ না পোলার বাপ হইব গেলে মাইয়ার বাপি মায়ের বাপ মনে করো হ্যাঁ ছিল কোনো কারণবশত চেতা মনে করো বাবুর চির উপরে চেতা হয়েছে বা ডেকোরেটরের কারো উপরে চেতা আছে হ্যাঁ মনে করো একদম মনে করো যারা যারা আসছে এই মাইয়া ভাই তুমি রাসগোল্লা তুমি দিয়ে আবার ওই জায়গার মধ্যে কিছুক্ষণ লেগে মজাটা শেষ ঠিক বুঝছো হ্যাঁ আগাও ভাই আমাদের আজকে চিঠি লিখে পাঠিয়েছেন তাসনিমা ফাহিম আচ্ছা ফাহমিন ফাহমিন ওকে সুন্দর নাম লিখেছে ভাইয়া আপু তোমরা কেমন আছো ভালো আছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং তোমরা সব সময় ভালো থাকবা সেটাই আমি জানি কনফিডেন্স এই আশা কাছ থেকে তো টাকা লওয়া উচিত কেন কারণ প্রত্যেকটা চিঠির ভিতরে কথা রাখেন দরকার তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো হ্যাঁ আশার কিন্তু একটা প্রমোশন নিতে যাওয়ার মধ্যে হয়ে যায় তুমি মনে যদি সূক্ষ্মভাবে যদি তুমি নজর দাও জায়গাটার মধ্যে আচ্ছা পাবলিসিটি হয়ে যায় না পাবলিসিটি হয়ে যায় যাও আশারা আমার কাছে টাকা পাঠাবেন আচ্ছা আচ্ছা লিখেছে আমি জানি তোমরা সব সময় ভালো থাকো এবং ভালো থাকবে সেটাই আশা করি দেখছেন আবার আশা করি লিখছে ইনশাআল্লাহ শুকরিয়া আপনাদের আচ্ছা ভাই এরপরে লিখেছে আপনি যদি দেখেন কারো দুই তিনটা বাচ্চা আছে তাহলে কি আপনি যে বলবেন যে ভাই আমার বাচ্চা পালতে পারছি না আপনার দুই তিনটা আছে আমারটাও নেন বলবেন তো না তাহলে ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া আপু তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আমার সুন্দর সুন্দর তিনটা বিড়াল আছে আমি শখে পালি সেটা দেখলেই সবাই কেন আমাকে বলে যে তোমার বিড়ালটা আমাকে দিবে এটা এটা অবস্থা এইটুকু হ্যাঁ এইটুকু উত্তর আগে দেন তারপর আবার প্রশ্ন এইটুকু যে প্রথমত আমি আসলে এটা কমু না কারণ রইতাছে গিয়া যার যার বাচ্চা এর কাছে থাকাটাই ভালো সেটাই তারপর যদি এটা অন্য কাহিনী কোনো হয় তাহলে ওইটা অন্য হিসাব দেখা গেছে কেউ অসহায় কোনো বাচ্চা ঠিক আছে ওইটা অবশ্য ফাইনালি এক হয়েছে যেটা বিলাইয়ের বাচ্চার ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি হয় কারণ এগুলো এত কিউট হয় ঠিক আছে ওটা দেখলে মনে হয় যে রাস্তার মধ্যে দেখবো কোনো বিলাই দেখলে আমি নিজেই তো মনে করো ছোট বিলাইয়ের বাচ্চা দেখছি মনে করো আমি আনবার গেছি কিন্তু আমার একটা ব্যাপার আছে গৃহপালিত বিলাই
আর বাহির পালিত বিলাই, দুইটা কিন্তু আলাদা বিলাই। ঠিক আছে, বাইরেরটার ভিতরে যাওয়ার পরে দেখবা ওর লোকের মনে মনে সাপের লোকের কোনো একটা সম্পর্ক ফোস করে উঠে, মনে করো তোমার কলজার পানি হুগাই যাবো, আমার তো হুগাই গেছিল, তারপর তো আমি যাই না বাবা, তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি। মাগার আপনি বিলাই লয়ে গেছেন, অনেকে বিলাই পারে, সব বিলাই যায় কি কয়ে ক্যাট লাভার গো আমগো সোতে স্বাগত জানাইতেছি, সপ্তাহের অনেক শুক্রিয়া আপনারা। আলবত হুদামাত্র বিলাই না, যে পশু পাখি আছে রাস্তাঘাটে কিন্তু অনেক আমরা এরকম পাই, অনেক ক্ষুধার্ত থাকে, অনেক সমস্যার মধ্যে পড়ে, আমরা সহযোগিতা করার চেষ্টা করব, কারণ এগুলো কিন্তু অনেক প্রভু ভক্ত হয়। সেটাই, আর একটা হচ্ছে কি লকডাউনের জন্য কিন্তু ভাই অনেকেরই অনেক মানে এই পশু পাখিগুলোর দিকে ঠিকমতো খেয়াল রাখা হচ্ছে না। না হয় নাই, কারণটা এটা ঠিকই মনে করো যে অনেক ক্ষেত্রে কেউ কেউ বাধ্য ছিল, কেউ কেউ পরিস্থিতির শিকার, ওই ক্ষেত্রে হয় নাই। তো সামনেও দেখা গেছে যে আমরা যে কোনো সমস্যার ভিতরে পড়ি না গেলা, আমাকে যাদের জাগো জাগো মনে করেন বাড়িতে আছে, ওই যে তুমি একটা কথা কইছিলে, তুমি এই কথাটা প্রায় সময় কও, যে কথাটা আমার খুব ভালো লাগে, ওইটা লোকে যে আপনার বাড়ির বারান্দার ভিতরে আপনি কিছু একটু পানি রেখে দিবার পারেন, একটু খাবার হালকা একটু রেখা দিবার পারেন, যাতে বাইরের এই পাখিরা ওরা উড়ে দেখি আমরা আকাশটা দেখতে তো সুন্দর লাগে। সেটাই ভাইয়া, এখন এটা বললে অনেকে হয়তো বা হাসবে, কিন্তু এখন কিন্তু আগের মতো কাকও দেখা যায় না আকাশে, ওরা ব্যস্ত হয়ে গেছে বিভিন্ন জায়গায়, ওরা মানে সবসময় সবাই তো আর মনে করো সার্ভাইভ করতেছে, কাউও মনে করো উইরা উইরা যেতেছে বিভিন্ন জায়গার মধ্যে উইরা উইরা, তুমি দাও গা দুই চারটা যে শীতের ভিতরে অতিথি পাকাইবো না, দেখবো হ্যাঁ আমি ওই জায়গার মাহাল্লার দুই চারটা কাউ তুমি পাই যাবে, তাই না? ও কনভিন্সিং পাওয়ার খুব ভালো। তো তাহলে কনভিন্স করে তারা কি করে, জায়গা উইরা ওগুলোকে বিদেশ যায়, এই পরে এই জায়গার মধ্যে কইবো অতিথি পাখি, কিন্তু আমরা তো চিনি ওগো, আমরা তো চিনি আমাদের দেশি গেস্ট বার্ড, ওরা কইবো গেস্ট বার্ড, অতিথি পাখিও কয় না এগুলি, ইংলিশ কয় ফাটফাট করে আমি কবে কইছি এই ধরনের কথা, আপনি শুনতে পাইছেন? আমি শুনবো না, আমি দিলের কথা শুনি। আচ্ছা ভাই, এরপরে দেখতে পাচ্ছি ওই আমাদের বন্ধু আরেকটু লিখেছে যে আমার একটা জামাই আছে ভাইয়া, একটা হ্যাঁ লিখেছে, জামাই কইলো হ্যাঁ একটাই থাকে বইনে, ঠিক আছে লিখেছে যে সেও আমার সাথে মাঝে মধ্যে বিড়ালের বাচ্চার মতো ব্যবহার করে। আচ্ছা, তে বাড়িতে এত বিলাই দেয় আমরা পরিবেশ, এটা কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, আমরা আসলে পরিবেশ থেকে যা দিই তাই কিন্তু হিগি, ভালো আপনি বিলাই পালেন, বাঘুক পালেন না কি মানে পুরা গ্রামবাসী মনে করো বাঘের বাচ্চা মনে করো একটা, পুরা গ্রামবাসী করে ধরে দেয় এটা বিলাই, কও মনে কি মন লাগছে তখন, অনেক ভালো লাগছে মানে কি অনেক ভালো লাগছে, বাঘ মনে করে মানে কইবো যে বাঘ ধরছি বাঘ ধরছি, পরে দেয় বিলাই, যাও গা বিলাই লয়ে যেহেতু কথাবার্তা হইতে ছিল, পশু পাখি লয়ে কথাবার্তা হইতে ছিল, আমরা যেহেতু এগুলো বোবা জানোয়ার আমরা চেষ্টা করবো আমগো দিক থেকে মানে ওগুলোকে একটু সুন্দর ব্যবহার করতে, আমরা অনেক আছে হুদাও দিই, মনে করো রাস্তায় যাইতেছি একটা কুত্তা খাড়া রয়েছে বা বিলাই খাড়া রয়েছে কিচ্ছু না, কিন্তু মনে করো পানি খেয়েছি বোতলটাতে ডাস্টবিনে ফালাইলি কিন্তু হয় না, কুত্তার উপরে কে মারবো কি মজা পানি, এটা মধ্যে এটা আসলে মজা বা কিছু না, এই সেম জিনিসটা যদি আপনার লোক হইতে আপনি কি করতেন, যাইতে যাইতে আমার জামাইকে একটু বলে দিও যাতে আমার দুই আমার তিন বাচ্চাকে একটু সময় দেয় এবং আমাকে একটু সময় দেয় এবং তোমাদেরকেও জানি একটু সময় দেয় বলে দেন। আচ্ছা হ্যাঁ খালি সময় দিব, হ্যাঁ কিছু নিব না, আচ্ছা আপনি কেন ভাইয়া তাকে সময় দিলে তার বউ সেখান থেকে ভালোবাসা পাবে, বিড়ালদের সময় দিলে বিড়ালদের কাছ থেকে আদর পাবে, আমাদের কাছ থেকে আমাদের সময় দিলে হাসি পাবে, হ্যাঁ আমাদের কাছে হাসি পাবে, পাবে না কেন? আচ্ছা দেন ভাই সময় দেন ভাই, এমন করেন কেলা আইন সময় দেন আমগো, আমাদের একটা ছবিও পাঠাইছে ভাইয়া, ওয়াও ওয়াও দুজন রে হেভি সুন্দর লাগতাছে, অনেক অনেক শুকরিয়া, সাথে তিনটা বাচ্চা, ওয়াও অনেক সুইট, আসলে সুইট মানে তিনটা বিলাইয়ের বাচ্চা সহ একটা কাপল, সুইট একটা কাপল, আপনাদের লাগা অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক শুভকামনা রইল আমরা হাওয়াই মিঠের পক্ষ থেকে, এবং ভাইয়া এখন আর আমি আপনাকে একদম কথা বলতে দিব আর কথা কোনো দরকার নেই, খালি এটুকু আপনাদের কইতেছি যে এই নিয়মিত আম করে চিঠি লিখবেন, আর ফ্রেন্ড করে কইতেছি গুলশান এক নাভানা টাওয়ার 15 ফ্লোর, এটা হলো আমাকে অ্যাড্রেস, আবারও কইতেছি গুলশান এক নাভানা টাওয়ার 15 ফ্লোর, এই অ্যাড্রেসে আপনি আপনার লিখিত চিঠিগুলো আমার কাছে পাঠিয়ে দিবেন, সুন্দর করে খাওয়ানো পাঠিয়ে দেবেন, সেম এতদিন এই যে লকডাউন ছিল এই জন্য আমরা বলেছিলাম যে হোয়াটসঅ্যাপে আপনি চাইলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন মানে চিঠি, মাগার এখন আর হোয়াটসঅ্যাপ এখন কিন্তু পাঠিয়ে দিতে হবে, হাতে কলমের ই লাগবে, কিন্তু আমাদের ফ্রেন্ডরা অনেক ভালো তারা হাতে কলমেই পাঠায় ভাইয়া, রাইট এলে আপনাকে শুকরিয়া, আপনাকে হাতের প্রতি রইল আমগো সম্মান, তার দিয়ে তো লিখে মা আসে আবার এই সম্মান দেখাইতে দেখাইতে আমরা কয়টা গানে যাই, সিওর সিওর গানের পর ফিরছি, সাথেই থাকুন আর শুনতে থাকুন ঢাকা এফএম 90.4 হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই।
মিঠাই। এ বনে জি আছো নি? আছি। কেমন আছো? ভালো। কেলা এম নেই। সুন্দর ছিল জিনিসটা। এটা কোনো প্রি প্ল্যান ছিল না, আটকে হয়ে গেছে কে জিনিসটা। তোমার দিয়ে হইব হবে। থ্যাংক ইউ। তোমার সিওর হইব। আপনি আমার টিচার, আমি সারা জীবন আপনার জন্য কৃতজ্ঞ থাকব। সরি, আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। বেঁচে থাকো, বেঁচে থাকো। সামজি তুমি। থ্যাংক ইউ ভাইয়া। সারা জীবন আপনি শুদ্ধ ভাষায় কথা বলেন। আদার বছর বেঁচে থাকো। পৃথিবীর সবতে যোগ্যা তুমি, একা দুনিয়ার ভিতরে ঘুরতে থাকো। কে? দোয়া। ও বলে দিলাম। থ্যাংক ইউ। যতটুক মনে করেন তুমি লোক। আমি পুরাটাই নিছি ভাইয়া। চলো। এবং পুরাটা নিয়ে বন্ধুদেরকেও নিয়ে চলে আসছি। আচ্ছা, ও সেরকম ফ্রেন্ড, আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। আপনারা আছেন হাওয়াই মিঠাইতে, সিফাত আর সানজির লগে কথাবার্তা বাতচিত চলতেছে। আমরা এখন আরো কিছু কথাবার্তা বলবো। একদম তাই। কিন্তু ভাইয়া, তার আগে আমার আরেকটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে গিয়ে মানে সায়েন্টিফিক ওয়েতে আমি অ্যানসার চাই না। কি ফিক? বৈজ্ঞানিক। আচ্ছা, বৈজ্ঞানিক উত্তর আমি চাচ্ছি না। আগে তো ভালো লাগতে ছিল সায়েন্টিফিক। তাহলে আপনি সায়েন্টিফিক জানেন, তারপর কি ফিক জিজ্ঞেস করলেন? না মানে এমনি না, তো প্রশ্ন মানে জানার ইচ্ছা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। সায়েন্টিফিক উত্তর দিবেন না। এই যে আমরা একটু আগে যেটা বলতেছিলাম যে ব্যাঙের চামড়া পাল্টানো, তারপরে কি নাম, সাপের সাপের চামড়া পাল্টানো, চামড়া কেন পাল্টায় ওরা? সায়েন্টিফিক উত্তর দিবেন না। না সায়েন্টিফিক না, বাস্তবিক। তোমরা ই করো না, তোমরা কি সবসময় একই ধরনের লিপস্টিক দাও, একই ধরনের মেকআপ ইউজ করো? ওটা তো চামড়া না। চামড়া না, সবতের কি একই রকম হইব নাকি? তোমার নাম সানজি, আমার নাম সিফা। তখন তোমার নাম সানজি দেখে আমার নামও সানজি হইব? না, দ্যাটস অল মিলন। এরকমই জিনিসটা ওগুলো নিয়ে তোমার প্রশ্ন হলো না, তোমার এটা লয়ে গেলা প্রশ্ন। আমি কি পাগল আপনাকে জিজ্ঞেস করবো আমি প্রতিদিন লিপস্টিক কেন চেঞ্জ করি? তুমি পাগল হইবা গেলা? তুমি হইলে পাগল হইবার পরো এবং ভাইয়াকে বলো তোমাকে কম জ্বালাতন করতে। আমি তো জ্বালাই না, আমি কি পেট্রোল যে আমি ওর জ্বালাই দিব? দুই চারটা কথাবার্তা বলি তো। আরে খাইছে রে, খাইছে দেও, পুরো আমার অ্যালবাম লয়ে পড়ছে। পাবেন এরকম বোন? না না না, মাতা নষ্ট হইলে তো তোমার রাখছি আমি লগে। রাখছি মানে সে নাকি আমাকে রাখছে? আরে একটু বাবল হইতে দাও না, বই না প্রত্যেকবার হাঁচা কথা কেলা কয়ে দাও মাঝখানে। আমি সত্যবাদী। আচ্ছা, এছাড়া দেখতে পাচ্ছি আমাদেরকে রাবিয়া ইয়াসলাম ইয়া আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া চেতে গেছে গা, চাবক ছিঁড়া উড়ায় মারছে। আমি তো এটাই কম, আমার কবিতা আমি কম না, কবিতাটা সেরকম কবিতা ছোটবেলায় পড়ে নেই। আমি ওর ব্যাপারে ওই প্রায় সময় দেখে যে অফিসের ভিতরে আইটায় না আপুর পায়ে রাখো, আমি তো ছোট কোন, এটা কোনো কথা? এত কনফিডেন্টলি আপনি এত সুন্দর করে একটা মিথ্যা কথা কিভাবে বললেন? আগাও 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 কেন, এখন আগাও কেন? আগাও আগাইতে পারবো না, আমি তো মাঝে মধ্যে পা বাসায় রেখে আসি এই জন্য। আচ্ছা পাও? হ্যাঁ। ও ওয়াও। আচ্ছা ভাইয়া দেখ বলেন। হয়ে যায়। মোহাম্মদ আবিদ আমাদেরকে লিখেছে শুনছে ভালো লাগছে, এবং তিনি একটি গানের অনুরোধ করেছেন। কিন্তু বন্ধু, আমরা আসলে রিকোয়েস্টের গান এমনি তো প্লে হয় না, মাগার আমার প্লে লিস্টে যদি থাকে ফ্রেন্ড আপনার লেগে আলবত প্লে হইব। মাগার আপনার একটা কথা কয়ে দিবার চাইতেছি, আমার প্লে লিস্টের গানগুলো আপনার সিওর ভালো লাগবে। একদম তাই, এবং এটার প্রমাণ আমি এখনই দিচ্ছি, কারণ আমাদেরকে ফাহমিদা ইমা লিখেছে ভাইয়া আজকে গানগুলো অনেক ভালো লাগছে, কথা তো ভালো লাগ দেখছেন না? তারপরে আগের এপিসোড গুলা এরা কিন্তু চাইলেই আমগো ইউটিউব চ্যানেল থেকে আপনি কিন্তু আমগো আগের
এপিসোডগুলো কিন্তু আপনি হুইনা ফলাইবার পারেন। আর আমি রিকোয়েস্ট করবো আমাকে সবগুলি ফ্রেন্ডে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে ঢাকা এফ এম ফ্যান পেজের যে পোস্টগুলি থাকে, তারপরে আমাকে যে ঢাকা এফ এম এর যে ইউটিউব চ্যানেলগুলো আছে যেটা বইনে কয়ে দিব এখনই আপনাদের। আমি জানতাম এটা আমার উপরে আসবে, আমি মনে পারি না ঢাকা এফ এম 90.4 এন্ড আই লাভ ঢাকা এফ এম। আমি বললে সমস্যা কি হইতো? আমি কি বলছি আপনি পারেন না? না আমি এমনি আটকাই ছিল মুখে কই দেব, ভালো লাগে শুনতে। দেখো তুমি ঢাকা এফএম 90.4 আবার আই লাভ ঢাকা এফএম, ওয়াও, উই আর উই অলওয়েজ লাভ। এখনই মনে হচ্ছে আমি গিয়া সাবস্ক্রাইব করে, কিন্তু আমি তো সাবস্ক্রাইব করেন না রাইট, কারণ আমি তাহলে আবার আনসাবস্ক্রাইব হয়ে যাবে রাইট। টেলিগা ফ্রেন্ড আপনারা কইতাছি যে যারা যারা করেন না এখনো সাবস্ক্রাইব, সুন্দর করে জান যায় পিল 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 করে পায় যায়, আস্তে করে টং করে সাবস্ক্রাইব দিয়া, যে পাশে একটা ঘন্টি আছে না অল নোটিফিকেশনের ভিতরে আপনি টিং করে দিয়ে দিবেন, তাহলে কি হবে জিনিসটা জানেন? আমগো যেই যেই মানে আপনার কলিগা আমরা যেই কন্টেন্ট বানাই ওগুলা কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার হাতে মোবাইলে। হ্যাঁ, যদি সাইলেন্ট না থাকে ফোন, সেই যাই, ঠিক আছে? তখন আপনি দেখে লাইলেন, আপনি একটা ফিডব্যাক দিয়ে দিলেন, জিনিসটা জমে গেল। আর এরপর থেকে কখনো বলতেও পারবে না যে ভাইয়া তোমাদের শোটা শুনি নাই, আমার অনেক মিস হয়ে গেছে, কি বলছিলা তোমরা, এটা আর বলতেও পারবেন না। রাইট রাইট। কিন্তু কথা হচ্ছে গিয়ে যতই ইউটিউবে শুনেন কিন্তু সেখানে কিন্তু ফুল এপিসোড না পান না, এই জন্য সবসময় আমাদের সাথে শনিবার দিন জয়েন করে থাকতেই হবে একদম শেষ পর্যন্ত। এবং দেখতে পাচ্ছি ভাইয়া আমাদেরকে ওয়াসিকা লিখে পাঠিয়েছে, ভাইয়া আপু, আচ্ছা আপু তুমি তো খালি ভাইয়ার গানের প্রশংসা করো, তুমিও একটা গান গেয়ে শোনাও। আমিও একটু প্রশংসার রাস্তা খুঁজি, কো না গাও, পারি না আমি গান গাইতে, না বই না আসলে অনেক সুন্দর গান গায়, আন্দাজে তুমি আজকে গাইবা হুনাই বা দিচ্ছে তো না, তাহলে আমরা কথা দিব পরে পরের বার। হ্যাঁ আমরা কথা, এই দেখছেন দেখছেন দেখছেন, আরে ভাই আপনি আপনার ওই যে আপুরে দিয়ে গান গাইলেন, ভাইয়া আপনি আমাকে আপনার পিআর টিমে যুক্ত করান। পিআর টিম? পিআর তো এমনি তো পিআর করি তো মনে, পাবলিক রিলেশন। ও আচ্ছা, ওই অথবা আপনার মার্কেটিং? হ্যাঁ ভাইয়া তোমাদের যন্ত্রণায় তো আমার গার্লফ্রেন্ড আমাকে থাকতেই দিচ্ছে না। গার্লফ্রেন্ড আর আপনার মাঝখানে কি আমরা বইয়া ছিলাম? না আমরা কি করলাম? এমনও তো না যে আপনি হাতে বাদাম লিয়েছিলেন, হেঁকাইতে রয়েছিলাম রাতের তো বাদাম লো, সব খাইয়া দোল দৌড় দিচ্ছি, তাও তো করি এটাও তো না ভাই, গুছা এখন বুঝে এখন সেটা বুঝে বলেন, আমরা শুধু শুধু দোষ তো নিব না। আমরা ভাই চাই আপনারা সবসময় মিল্লা জিল্লা থাকেন, আপনি মাঝখান দিয়ে আমাকে মনে করেন ইচ্ছা করে জোর করে নাড্ডি বানায় দিলেন, রইলো না ভাই আর হাড্ডি হবো না, এখন একটু গান শুনবো প্লিজ। যাই আমরা গানে যাই ফ্রেন্ড, আইতেছি গানের পরে, থাকেন আমার লগে ঢাকা এফএম 90.4 এ। আমি একটু শরবত খেয়ে আসি, আমার লাগে না একটু, না এই হাওয়াই মিঠাই, হাই মিঠাই, হাই মিঠাই। নতুন ঘন্টায় সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং হাওয়াই মিঠাই নিয়ে সিফাত আর সানজি আছি আপনাদের সাথে। এবং এখন আপনারা হয়তোবা ভাবছেন যে সানজি কেন পটর পটর করছে, সিফাত ভাইয়া কেন নাই, কারণ এখন সিফাত ভাইকে আমি আনিনি, কারণ আমি এখন নিয়ে এসেছি ডক্টর সিফাতকে। স্যার হাউ ডু ইউ ডু? হ্যাঁ ফুটবল ক্রিকেট স্যার, হাউ ডু ডু না, কেমন আছেন আপনি? আচ্ছা ইয়া মানে আমি ওইটা বুঝতে পারছি জিনিসটা, আমি দেখলাম আর কি হঠাৎ আজকে খেলার কথা মনে পড়ছে তো হাডুডু বলছে। আচ্ছা এটা লেগে আই এম গ্রেট গ্রেট স্যার, এক মানে আপনাকে পুরো 1 উইক পরে পেয়েছি, আমাদের খুব ভালো লাগছে, আপনি ভালো আছেন স্যার? সুপ্রিয় সুপ্রিয়, আই এম অ্যাবসলিউটলি ফাইন ফ্রম টপ টু বটম। ওকে, আর এখন যারা বুঝতে পারছেন না যে একে কথা বলছে তাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে ইনি হচ্ছেন আমাদের ডক্টর সিফাত, যিনি কিনা আমাদের সং সার্জারি করে থাকে। ইয়া স্যার, ইয়া বলেই শেষ, একটু কিছু বলবেন না? এটা একটা ব্যাপার আছে, এটা কোন এক এপিসোডে আমি বোঝানোর চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আর এখানে আমাদের মাঝে মধ্যে আমাদের আমার অনেক গান জানতে ইচ্ছে করে যেটার মিনিং আমি বুঝি না, তখন আমাদের ডক্টর সিফাত সেটা বুঝিয়ে দেন, অনেক সময় ফ্রেন্ডরা রিকোয়েস্ট করেন, তো আজকে ফ্রেন্ডদের কথাই রাখবো স্যার। আমাদের একটা ফ্রেন্ড একটা রিকোয়েস্ট করেছিলেন গানের, সেটা কি আপনি আজকে সার্জারি করতে চান? ইয়া সিওর, হোয়াই নট, আমি তো আছি এই জায়গার মধ্যে এই কারণে। না শুনেই, না না শুনেই, আমি তো শুনছিলাম এর আগে, তুমি কইছো তো আপনি তো ডক্টর সিফাত, মানে আমারও তো সিফাত ভাই ফোন দিছিল আবার। ও আচ্ছা আচ্ছা, হে রে ভাইয়া জি, এক মানুষে দুই আত্মা, বুঝো না কেলা জিনিসটা। আচ্ছা ঠিক আছে, তো স্যার আমরা যাব, আপনি কি রেডি? অবশ্যই যাও, কোন দিক দিয়ে যাব? এই যে এদিক দিয়ে স্যার। তো আমরা চলে যাচ্ছি, না আপনি ওদিক দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে চলো, লও ফলো মি। ওকে আমরা চলে যাচ্ছি ওপেন সং সার্জারিতে। ওএসএস
ওপেন সং সার্জারি। তো স্যার আজকের গান তো আপনি জানেন, জানেন না সিফাত ভাই আপনাকে বলেছে না, তো আমরা কি শুরু করব? ইয়া সিওর। তু 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 তারা কেটা না তারা তু 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 তারা তু 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 তারা হ্যাঁ তুমি এত হাজার হাজার এত এত লাখ লাখ কোটি কোটি তারকারাস্তির মধ্যে তুমি কিন্তু একজন পারো না, তাহলে কিন্তু বাকিরা কষ্ট পাবে। তো এর মুখে যতটুকু এক লাইনে যতটুকু তু সম্ভব কিন্তু সাচ্চি নামে যে আপনার সচি ভাই, তারপর সাচ্চি এই সচির কাহিনী তোমাকে শুনাইতে আছি আমি। আচ্ছা, তারপরে হচ্ছে আয়ে হে হাম তো তুমকো মানানে। আচ্ছা, আয়ে হাম তুমকো মানানে, ঠিক আছে। এই এই যে তোমার সামনে আইছি এটা কিন্তু মানা আছে, মানা কয় হাতের মধ্যে বাদাম আছিল কইছে নেই, এটা কইছে মানা নেই। মানে হচ্ছে কি সে নিচ থেকে কথা বলতেছে তারার সাথে, সে মানে বাদাম ছাড়তেছে, ছাড়তেছে কিন্তু আবার অনেকে সবাইরে কইতে না করছে জিনিস। আচ্ছা, লুকায় লুকায়। এরপরে হচ্ছে কারদো হামে মাফ তুম। কারদো হামে মাফ তুম, কার কারদো মানে হলো কি কারদো আমার গাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ, মাফ কি কারদো হামে, হ্যাঁ মাফ তুম এটা মাফলারের একটা পার্ট, সিজন 3 আছে। মানে এই জায়গার মধ্যে কেউ একজন এটার কইতেছে যে তুমি যদি এই ধরনের জিনিসপত্র কইবার যাও তখন ওই থ্রেড দিব, তোমার ফাঁস দিয়ে দিব, ঠিক আছে। তো ফাঁস গায়া দিল বেচারা, দিল বেচারা, তখন তো তুমি বেচারা হয়ে গেলে জিনিসটা, একটা এত সুন্দর একটা জিনিস যায় না শীতের দিনে, তুমি কি করলা ফাঁস মাস লয়ে মনে করো তুমি ফাঁস তুমি দিয়ে দিলে। তো এই এই বেসিক্যালি এই জিনিসটা নেই যে তুমি উপরের মানুষগুলো তারাগুলো তুমি কথাবার্তা কইতেছ, কিন্তু কথাবার্তা তুমি কইতেছ কি কিছু কিছু স্টোরি তুমি এক ফ্রেন্ডের কাছে মানে তুমি বাদামের লোভ দেখে গাড়ি চাইতেছো, মাফলার চাইতেছো, এটা চাইতেছো, এটা চাইতেছো, বাট ফাইনালি আসলে কিছু না। এই লেগে আসলে এই সব গান আমরা দেখেছি আকাশের দিকে তাকায় গাই বা একটু নাচি নাচি আবার ভুলে যাই, মনে কষ্ট ভুলে যাই, কারণ এটা তো সম্ভব না। তারা তোমার করতে গাড়ি দিব, হ্যাঁ সেটাই, তারা তো তাকে লয়ে ব্যস্ত, একদম তাই, মানে বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ সো মাচ, শুকরিয়া শুকরিয়া, আমি বুঝতে পারছি। তো আমাদের যে বন্ধুটা তু 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 তারা গানটা শুনতে চেয়েছিলেন, মানে সার্জারি চেয়েছিলেন, তারা হয়তো বা তাদের অ্যানসার পেয়ে গেছেন, স্যার আপনি না থাকলে আমি যে কেমনে এই গাড়ি আর মাফলার, এটা কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সলিউশন হয়েই যায়, একদম তাই। যেমন ধর এই জায়গাটার মধ্যে আমার দরকার ছিল, হ্যাঁ দেখো কোনো না কোনো ভাবে কিন্তু আমি না পড়ছি, ঠিক সার্জারি করেছেন, স্যার এখন টায়ার্ড, স্যারকে একটু রেস্ট দিতে হবে। আই নিড এ লেবু পানি উইথ চিনি। ওকে, লেবু পানি উইথ মধু দিয়ে দিচ্ছি, চিনি আপনারা খাবেন না, কম কম চিনি খাবেন, মধু বেশি বেশি খাবেন। আচ্ছা ঠিক আছে, যাও তুমি অন্তলে গানে উনে যাও। আচ্ছা গানে যাচ্ছি স্যার, আপনি চলেন, আপনার জন্য একটু চা আর আমি আবার যাবো, আমি এখানে বই না, এখানে কোনো পানি খাবার এলাউড না, আপনি চলেন, আমরা গানে যাচ্ছি আর ফিরছি কিছুক্ষণ পর, শুনতে থাকেন হাওয়াই মিঠাই ঢাকা এফএম 90.4 এ। চলো রাইট, হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই। সঞ্জি জি,
কিছু না, এমনি ফ্রেন্ড করে করতেছি। ফ্রেন্ড সানজু আছে, এই যে আমিও আছি আপনার লগে, আপনি আছেন ঢাকা এফএম 90.4 এ সিফাত আর সানজির লগে হাওয়াই মিঠাই চলতেছে। এটাই তো শেষ ঘন্টা, আরও কিছুটা সময় আছে গান আর কথায় কথায়। অনেক অনেক এসএমএস কমেন্ট অ্যাজ ইউজুয়াল প্রতি সময় আয়, আপনাকেই ভালোবাসা আমি কিন্তু প্রতিদিন নতুনভাবে আপনার লগে আড্ডা দেওয়ানোর উৎসাহ যোগায়। তো আপনারা এটা কন্টিনিউ করবেন, আশা করি যত বেশি পারেন এসএমএস করবেন, শেয়ার করবেন আমাকে পোস্টগুলি। তো কিছু এসএমএস কমেন্ট পড়ো নাই, তোকে তো গান সার্জারি করবার যায় আমরা অনেক ফ্রেন্ডকে এসএমএস কমেন্ট পড়ো নাই। পারবো না, কেলা পারবো না তুমি, কারণ আমি রাগ করছি। কেটা তুমি? হ্যাঁ। ও হাসিও পুরোপুরি আইতাছেন, আটকা গেছে আমার মনে করো আলজি করলো। মানে আমি একটা মানুষ রাগ করছি আমার পাত্তাই নেই না? না এটা আবার একটা ব্যাপার আছে, তুমি এটা কইছিলাম তো একবার। কি বলছো? ওটা লোকে যে একবার বাচ্চারা অনেক সময় কান্দতে থাকে না, এটা সলিউশন হলো একটা, তুমি অর্থন অর্থ জোরে কানবা, ওইটা ঠিক হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, তো আমার চেয়ে বেশি ছোট, আমি ঘের সামনে কি কানবো? যেরকম রাগ করলে তুমি বেশি পাত্তা দিতে গেলে হ্যাঁ আরো বেশি রাগ করবো, অভিমান করবো। এত পাত্তা দেওয়ার কিছু নেই, হ্যাঁ আনবা, ভালোবাসা কথা কইবা, বোঝানোর চেষ্টা করবা, না বুঝলে কইবা যে ঘুমায় থাকেন হালকা। আমার কি না বুঝলে? আচ্ছা ভাইয়া, এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে অনেক বন্ধুরা কিন্তু লিখে পাঠাইছে। আচ্ছা, এসএমএস করেছে আমাদেরকে লাবণ্য। ওকে, লিখেছে যে ভাইয়া তোমাদেরকে আমি দাওয়াত দিতে চাই, তোমাদের ঠিকানাটা বলবে? গুলশান এক নাবানা টাওয়ার 15 ফ্লোর। আমাদের ঠিকানা লাগবে না আপু, আপনি আপনা আমাদেরকে আপনার ঠিকানা দেন তাইলেই হবে। আমাদের ঠিকানাতে কি হবে ভাইয়া? আমি তো মনে করো টাস্টি হয়ে গেছিলাম গা মাথার উপরে, তুমি তো সেরকম একটা কথা কইলে তুমি। আই হাই হাই হাই, আমাদের কার্ড লাগবে না, আমরা দাওয়াত পেয়ে গেছি, আপনি আপনার ঠিকানাটা দেন। সেরকম সেরকম, হ্যাঁ রাইট, আপনি আপনার ঠিকানা আমার কাছে পাঠান। আর যদি দেখেন যে না ওইটা শনিবারের দিন পড়ে গেছে বা অন্য কোনো দিন, আমরা এবার পারতেছি না, আপনি আমার কাছে পাঠিয়ে দিবেন গুলশান এক নাবানা টাওয়ার 15 ফ্লোর। একদম তাই, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আমাদেরকে লিখেছেন লিপি। লিপি লিখেছে, ভাইয়া তোমার হাডুডুর কথা শুনে হাডুডু খেলার কথা মনে পড়েছে, তুমি ছোটবেলায় কি হাডুডু খেলতে? সত্যি কথা বলতে আমি আসলে ওরকম ভাবে খেলিনি, মানে দেখছি এমন দেখি প্রায় সময়। আবার আমি প্রচুর খেলতাম, কইলাম না আমি ক্রিকেট খেলতাম প্রচুর, তারপরে গুড্ডি উড়াইতাম অনেক, এখনো উড়ানোর চেষ্টা মাঝে 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 মাঝে, এখন আসলে ওই সময়টা পাই না ঠিক, আর চামড়া উঠে যায় গুড্ডি জন। এই যে তুমি কইছিলে না সাপার ইয়ের কথা, ভালো কথা মনে করছো, সাপার ব্যাঙের তো মানুষ তো চলন চেঞ্জ করে, কখন গুড্ডি উড়ানোর সময় দুই বুইর আঙ্গুল আর এই যে এটা কি আঙ্গুল, তর্জনী, তর্জনী আঙ্গুল, তর্জনী নি, পয়েন্ট পয়েন্ট ফিঙ্গার বলে ইংলিশে, তে এটার মাঝখানে যে জায়গাটুক আছে এই চামড়া তুমি নাটাই দা গুড্ডি উড়াইলে যাবো, কেটে যায় না ভাই, কেটে মানে ছিলে নাটাই লয়ে যাবে, নাটাই কথাই থাকে এটা সাইলেন্ট মোডে যে এই চামড়া আমার কথা, এই যে দেখছো, না না ঠিক আছে শুকরিয়া তোমারে, কিন্তু তুমি এই জিনিসটা খেয়াল করছো, তুমি খেয়াল করলাম, মানে গুড্ডিওয়ানোর সময় দেখবো যে এই জায়গার মানুষের পুরা মানুষের শরীরে যদি বডির বিভিন্ন চামড়া যদি নেওয়া হয় এই দুই চামড়া নতুন পাবো মাইসে, বিজ্ঞানীরা বা যারা এই জায়গা নিয়ে ফরেন্সিকে যারা যারা আছে এরা কনফিউজ হয়ে যাবে। ভাই আমার একটা কাজিন ছিল মানে এখনো আছে, তো আপুর না শীতকালে পুরা হাতের মনে করেন চামড়া আছে না এরকম সাপের মতো, এরকম ধরলে চামড়া উঠে যায়, এটা হয় অনেকের, তখন আমরা বলতাম যে এই যে সাপের চামড়া বদলানোর সময় আসছে। হ্যাঁ এটা এটা অনেকের হয়, এটা অনেক অনেক সময় দেখা যায় স্কিনের অনেক সমস্যার কারণে, সূক্ষ্মতা রুক্ষতার কারণে জিনিস, তো এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনারা ব্যবস্থা নেবেন, নাহলে পরবর্তীতে এগুলো অনেক সময় অনেক খারাপ দিকে যায়। একদম তাই ভাই, আমাদেরকে মুক্তা লিখে পাঠিয়েছেন, লিখেছে সিফাত ভাইয়া তুমি দুই মিনিট চুপ থাকো তো। দুই মিনিট চুপ থাকলে কেন আমার ভাই চুপ থাকবে? আরে আশ্চর্য মুক্তা, হ্যাঁ আপনি কথা না কয়ে বললে আমরা খুশি হতাম বেশি, মুক্তার যে দাম বাবা অনেক মানুষ আছে না চুপ থাকলেও পুতুলের মতো লাগে, আটকা চাই না আমি, আয়নার দিকে চাই না আমি, নিবা পারি না। আচ্ছা ভাই সাদিক লিখেছে আমাদেরকে, কেলা লিখছে? ও আচ্ছা লিখছে, লিখুক, লিখেছে তোমারে পুষিলাম কত আদরে। আচ্ছা ও আচ্ছা, এটা মনে হয় একটা গান শাহ আব্দুল করিমের, বাহ সুন্দর, তিনি মনে হয় গানটা শুনতে চাইছে কিন্তু বন্ধু। আচ্ছা আমরা তো একদম মানে আস্তে আস্তে শেষের দিকে যাইতেছি গা, প্লে লিস্টে থাকে তাহলে আলবত, আর খালি আমগুরি কত কোন গেলে গা, আর এত এত শো হয়ে যায় আমগো, পরে শান্তুর শো হয়ে আমগো, জুয়েল ভাই শো করে নন স্টপ হিটস, আপনি ওই সব শোগুলোর ভিতরে রিকোয়েস্ট করবেন প্লে হয়ে যাবো, সমস্যা নেই তো। একদম তাই, কিন্তু আপনি এরকম জারি দিলেন কেন? জারি না, বন্ধুগুলোকে আমি কথা কইতে হয় বেশি অমায়িক ভাবে, বন্ধুগুলোকে কোনো কথা না, তুমি কোনো প্রত্যেকটা ফ্রেন্ডের ভিতরে তুমি এক ফ্রেন্ডের পিঠে আরেক ফ্রেন্ডের হাতের ছাপ পাইবা,
আপনি যখন আমার সাথে এইভাবে করে যখন এই সানজি বলে একটা ঝাড়ি না দেন ততক্ষণ মনে হয় কি আল্লাহ আমি কি কিছু করলাম, কি ভাইয়াকে রাগ করছে নাহলে কি ভাইয়ার শরীর খারাপ, এটা কিন্তু আমার মনে হয় এনামুল হক যুক্ত আছেন, লিখেছেন ভাইয়া তোমাদের এখানে কি গান করা যায়? গান তো আলবত করা যায়, কেলা যাব না। আপনি যদি আপনি যদি ব্যান্ড থাকে আপনি যদি আসলে করা যায় না, ঢাকা এফএম এ করা যায়, ঢাকা ওইটাই, যদি ভালো গান গায় থাকেন আলবত আপনি আমাদেরকে যোগাযোগ করতে পারেন, একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা দিতে আছে, অ্যাড্রেসের ভিতর আপনি আপনার গান পাঠিয়ে দিবেন পারেন, আমরা আলবত চেষ্টা করব আপনার ওই জায়গা, আপনার আপনি আলবত আয় পড়বেন ওই জায়গার মধ্যে প্রাণা প্রেজেন্স প্ল্যাটফর্ম 904 এ, অ্যাড্রেসটা হইতাছে গিয়া pf904@thedateofdhakafm904.com, এটা লোক আমাকে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের ভিতরে আপনি আপনার গান বা রেকর্ডেড ভয়েস কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারেন pf904@thedateofdhakafm904.com, ভয়েস পাঠাইতে কইছি তার মানে এই না আপনি ভয়েস মেসেজ পাঠাবেন বাই কি মনে হচ্ছে ওইটা না, গান গান গান। এবং এখানে কিন্তু আপনারা একদিন মানে এক উইক পর পর অল্টারনেট উইকে সিফাত ভাইকেও পাবেন, শান্তুরেও পাইব, শান্তুকেও পাবেন, সিফাত ভাই কিন্তু গান গাবে না। না আমি তো গান গায় গেছি তো একবার, আপু ভাই তোমাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল, আশা করছি তোমরা ভালো থাকবে সব সময়ের জন্য আর এরকম করে আমাদেরকে হাসিতে খুশিতে রাখবে, তার কারণ হচ্ছে যারা হাসি খুশি রাখে তাদের মন অনেক ভালো হয়। ফ্রেন্ড আপনি যখন ভাববেন আপনি দিলে দিলে বা আপনি ভাববেন যে আপনি অনেক একা, হ্যাঁ ঠিক শনিবার দুইটার তেলে পাঁচটা পর্যন্ত আপনি পেয়ে যাবেন সিফাত আর সানজির দেখা। বেশি করে না প্রশংসা, এটা আমি কোয়ালিটি কথা হবে মেলা। আহা, কবে হবে খেলা? ওই যে নিউজিল্যান্ডের লোকে বাংলাদেশেরটা সামনে আইতেছে, আরেকজনের ছবি এডিট করতেছেন, আরেকজনের লোকে বইয়ে রয়েছেন, আরেকজনের লোকে চা খাইতেছেন, অনেক কিছু করতেছেন কিন্তু এসএমএস করতেছেন না। আরে ভাই এসএমএস করা এর চেয়ে বেশি সহজ। হ্যাঁ আপনি যার ছবি এডিট করতেছেন, হ্যাঁ তো জানেই না আপনি কার ছবি এডিট করতেছেন, এবং জানেই না আপনি কার চিন্তা করতেছেন, চিন্তা করেন আপনি এসএমএস করতে থাকেন এবং আমি আবার একটু পরে ফিরবো, আমি আমরা ফিরছি হাওয়াই মিঠাই নিয়ে, সিফাত আর সানজি আছি ঢাকা এফএম 90.4 এ। হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই। সূর্য যখন উঠে তখন আমরা কই দিন, আর চাঁদে যখন উঠে তখন কই রাত, বুঝিনা আজকে রাতের মেনু কি? পোলাও না ভাত? শুক্রিয়া, কারণ লইতে বিদায় ভালো লাগতেছে না খিদায়, এই জিনিসটা তোমার বুঝতে হবে, এলেগে আমি জিগাইতেছি তেহারি না ভাত, সরি ভাইয়া, কারণ আমার অপশন ছিল খিচুড়ি অথবা কাচ্চি, আপনি যখন তেহারি আর ভাত চাইলেন সকালের ভাত আছে কি তো ওইটা আপনি খাইতে পারেন। আচ্ছা আমি 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 এটা চেঞ্জ করতে, না না কথাটা বুঝো না, শেষ বুঝো না কেলে, না ভাই আপনার তো ভালো লাগতেছে না কি দা, এখন আর চেঞ্জ করার কোনো সময় নাই, তুমি চাতায় দিলে আমারে দিয়া তুরি, আজকে কিন্তু রাইতে আমি খামো তোমার বানানো খিচুড়ি। শুকরিয়া,
আমি তো আপনাকে সেটা দেই নাই। তোমার দেওয়ান লাগবো না, আমি তো কয়ে শান্তি পাইছি, এটা লোক বড় কথা। আর ভাইয়া কিসে আপনি এখনই যাচ্ছেন কেন? একটু দাঁড়ান, আমার এনার্জি 0.2 পার্সেন্ট হয় নাই, 0.02 হবে এনার্জি আমার। আমার তো তুমি বলা জানো, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো এই যে কপালে লেখা 2 কত জানি 0.02% 0.02% তাহলে কাউন্ট হলো এটাতে আবার এনার্জি আসলো। তোমরা তো লাগোন আমরা যেতেছি ফ্রেন্ড, আপনারা কইতাছি জাগো এসএমএস কমেন্ট করে নাকি? আচ্ছা কিছু এসএমএস কমেন্ট কিন্তু এখন আমরা কিছুটা পড়তে পারি পারি, আমরা চেষ্টা করি সে সময় পর্যন্ত। রনি, রনিকে দেখতে পাচ্ছি, রনি লিখে পাঠিয়েছে, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে খান আতিনা যুক্ত আছেন, হ্যাঁ লিখেছে যে ভাই আপু তোমাদেরকে ভালো লাগে কিন্তু তোমরা এরকম করো কেন? কি রকম কি রকম করলাম? কিরকম আমরা কিছু করি নাই, বুঝাই করতে বল জিনিসটাকে এরকম বলতে কিরকম সেটাই। এছাড়া দেখতে পাচ্ছি অনি আমাদেরকে লিখে পাঠিয়েছে, তিনি একটা প্রবলেম লিখেছিল, এই প্রবলেমটা নিয়ে আমরা পরে কথা বলবো। ওকে নো প্রবলেম। না তিনি লিখেছে তার ছেলে গোসল করতে চায় না, ছোট ছেলে 3 বছরের ছেলে, তো আপনার কাছে জানতে চায় ভাইয়া কিভাবে করানো যায়। ভাই আপনি রুমের থেকে বাইরে না, আপনার ফ্ল্যাটের থেকে বাইরে না, রাস্তায় বাইরে দেন, বড় বড় বুইরা বুইরা দামরা বেটারা গোসল করে না, আর আপনার বাচ্চার উপর আপনি দোষারোপ করতেছেন, বাদ দেন। পরে একদিন ওরে বৃষ্টির ভিতরে থামায় দিবেন, নামায় দিবেন, সমস্যা কি? মানে বুঝছেন না কার কাছে আপনি সলিউশন চাইছেন? না না এটা আসলে এমন তো না যে জিনিসটা এর পরেই পয়লা করছে দুনিয়ার ভিতরে, তুমি রাস্তা গিয়া বাইরে দেও না, পানি কি গোসল কি অনেকে চিনেই না, কি চিনে না গোসল কি? ও তা অবশ্য ঠিক, ঠিক আছে তো ওই জায়গার মধ্যে তো এর একটা ছোট বাচ্চা, নাদান বাচ্চা, হয়তো বুঝবো না, ওরে আস্তে আস্তে শিখাই তুইব সেটাই। ওর সামনে বেশি বেশি করে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে হাতি ঘোড়া এটির গোসল দেখান, হ্যাঁ মনে করেন একেবারে চান্দি বরাবর ওই ঝর্ণাটারে ই কইরা সই কইরা পট করে ছেড়ে দিবেন কলটা, তারপর থুকু থুকু সরি সরি তাহলে যুগ দুটা জিনিস শিখবো যে ভুল হইলে সরি কইতে হয়, থুকু কইতে হয় না সরি কইতে হয়, দুঃখিত কইতে হয়, চামিদা গোসলটা হয়ে গেল। মানে এই বুদ্ধিটা কিন্তু আমার ভাইয়ের মাথায় ছিল না, এটা কথা বলতে বলতে কিন্তু এই সাজেশনটা আসছে, কিন্তু খুব ভালো একটা সাজেশন ভাইয়া, শুকরিয়া তোমার, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এখন আর বন্ধুদের কথা পড়বো না, কারণ এখন আমাদের বিদায় একদম নিতেই হবে, আমগুলোই তো এবো মাগার যেই ফ্রেন্ড গো এসএমএস কমেন্ট পড়ে নেকা বা পড়বার পারে নেকা, আপনি ওর কথা আপনাকে টেনশন লওনের কোনো কিছু নেই, আপনাকে ভালোবাসার লেগে আমরা সদা কৃতজ্ঞ, আর আমরা চাই আগামী এপিসোডে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে ঠিক 2টা বাজে আমরা জয়েন করে ফেলামু আগামী শনিবার ঢাকা এফএম 90.4 এ হাওয়াই মিঠাই লিয়া, তখন কিন্তু পয়লা ঘন্টায় জাগো এসএমএসটি পড়ে নেই, আপনাকে এসএমএস দিয়ে আমরা শুরু করবো। আলবত থাকবেন, আমগো লগে বলে কিছু কইবো তুমি? না বলবো যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ডেঙ্গুর থেকে বাঁচার জন্য, শুধু ডেঙ্গু না ডেঙ্গি থেকেও বাঁচার চেষ্টা করবেন, এবং ওই যে করোনা যেটা চলতেছে আর কি, ঠিক আছে এটার লেগে নিয়মিত আপনি আমার আমি এটা আমার বিশ্বাস যে আমগো যে ফ্রেন্ডরা আছে, আমগো দিলের যে ফ্রেন্ডরা আছে, এই ফ্রেন্ডরা কিন্তু এখন নিয়মিত মানেন, আমরা অনেকের কাছ থেকে আপনাকে এসএমএস কমেন্ট পাই, আপনারা বুঝেই লিখেন এটা আমরা বুঝতে পারছি, আর যারা এখন ওই জিনিসটা মেনটেন করেন না আপনাকে ওরকমও, এটা আমগো দিলের থেকে রিকোয়েস্ট আপনার কাছে, ওটা লেগে যে আপনারা দূরত্ব বজায় রাখবেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ঠিক আছে ভিড়ভাড়টা এড়িয়ে চলবেন, ঠিক অতিরিক্ত প্রয়োজন ছাড়া আসলে খুব বেশি আড্ডাবাজিরও প্রয়োজন নেই, ঘরে বসে তো আমরা আছি না সেটাই, তাহলে আপনার মোবাইলের ভিতরে আমরা আছি, আমগুলোকে আড্ডা দেন সমস্যা কি, একদম আজকের মতো বিদায় লই নাকি একদম ভাই, কলা গাছের টগগা, হ্যাঁ আচ্ছা ফ্রেন্ড আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটারে, আজকের লেগে সিফাত আর সানজি কইতাছি, টাটা বাই বাই এন্ড আলবিদা।